আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা গণিতের ধারাবাহিক আলোচনায় ধারা থেকে আজকে আমি গুণন্ত ধারা নিয়ে কথা বলবো। এর আগে আমার ধারার বেসিক আলোচনা আছে, সমান্তর ধারা নিয়েও আলোচনা আছে। অবশ্যই আপনারা দেখে আসলে এই লেকচারটি আপনাদের জন্য আরও আনন্দপ্রবণ হবে আশা করছি। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় শুরু করা যাক। প্রথমে আমার প্রথম লেকচারে বলেছিলাম যে গুণোত্তর ধারা আসলে চেনার উপায় কী। গুণোত্তর ধারা চেনার উপায় হলো যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই এরকমভাবে, ধরুন একটা উদাহরণ দিলাম যে 3927, তাহলে গুণোত্তর ধারার চেনার উপায় হলো যে এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি ভাগ দেই এবং তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ ভাগ দিই যদি একই মান আসে তাহলে সেগুলি হবে গুণোত্তর ধারা। আর যদি বিয়োগ করে, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম, তৃতীয় পদ থেকে দ্বিতীয় বিয়োগ করে যদি একই মান আসে সেটা হবে সমান্তর ধারা। তাহলে যেহেতু আমি গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করছি, তাহলে দেখুন গুণোত্তর ধারা এখানে আমরা সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করবো। তাহলে আর সমান বের করবো 9/3, আলটিমেট কিন্তু 3, আবার 27/9, আলটিমেট কিন্তু 3। দেখেন ভাগ করে কিন্তু একই মান আসছে, তাহলে এটাই হবে হলো গুণোত্তর ধারা। তাহলে ভাগ করে যদি একই মান আসে তাহলে সেটা হবে হলো গুণোত্তর ধারা। চলুন গুণোত্তর ধারা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন এটাকে যদি বলা হয় যে এখানে 10তম পদ কত, যেমন এখানে 3তম পদ হলো 27, 2তম পদ হলো 9, 1তম পদ হলো 3, তাহলে এরকম 10তম পদ বের করার নিয়ম কী? তাহলে সূত্র হলো এ গুণিত আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে এটা হলো প্রথম পদ, মানে যেটা প্রথমে থাকবে সেটা হলো প্রথম পদ। আরটা হলো এই যে অনুপাত কত বের হলো, আর এর মানটা 3, সেই হলো আর এর মান এখানে। আর এন হলো কততম বলেছি, 10তম পদ কত, তাহলে এন এর মান এখানে হলো 10। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান হলো 3, আর এর মান হলো আমরা জানি 3, আর এন এর মান কিন্তু বলেছি 10তম বা 11তম বা 12তম যে পদই বলুক সেটা এখন আমরা লিখবো যে 10-1, আলটিমেট কিন্তু 3, 3-এর উপর 9। এখন 3 মানে 9টা 3 দ্বারা যদি পরস্পর পরস্পর গুণন দেওয়া হয় তাহলে কত মান আসে আলটিমেট? 3 গুণিত 19,683। এটাকে যদি আরো 3 দ্বারা গুণন দেওয়া হয় তাহলে টোটাল মান হলো আমাদের 59,049। এটা হলো টোটাল, অর্থাৎ হলো 10 নম্বর পদ। এরকম যদি ডট ডট দিয়ে যায় 10 নম্বর পদ হবে হলো 59,049। এটা হলো আমাদের অ্যান্সার। এখন এইভাবে আমাদের পরীক্ষা কিন্তু অ্যান্সার করতে হবে যে যদি তম পদ চায় তাহলে এটা হলো তার সূত্র, এটা হলো তম পদ বের করার সূত্র। এখন যদি সমষ্টি বের করতে হয় তাহলে সমষ্টির বের করার আমরা প্রিভিয়াস লেকচারে বলেছি যে দুইটা সূত্র, গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের দুইটা সূত্র। একটা হলো যে আর এই দুইটা সূত্র কিন্তু আর এর মানের উপর ডিপেন্ড করে। আর এর মান যদি একের চেয়ে বড় হয় তাহলে একটা সূত্র হবে, আর এর মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে আরেকটা সূত্র হবে। সূত্র হলো যে এস এন যদি আমরা সমষ্টি ধরি তাহলে এ গুণিত আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আবারও বলছি এই এনটা কিন্তু আর এর উপর পাওয়ার, সো এন মাইনাস ওয়ান না, কিন্তু এই আর টু দি পাওয়ার এন থেকে ওয়ানটা বাদ, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। ডিভাইডেড আর মাইনাস ওয়ান, এটা তখনই হবে যখন আর এর মানটা, আর এর মানটা একের চাইতে বড় হবে, আর এর মানটা একের চাইতে বড় হবে। দেখুন এখানে কিন্তু আর এর মান 3, তাহলে অবশ্যই একের চাইতে বড়। এখন যদি সমষ্টি বের করতে বলি তাহলে কিন্তু এই সূত্র দিয়ে আমাদের করতে হবে। আরেকটা সূত্র হলো যে এ গুণিত 1-r^n ডিভাইডেড 1-r, এটা কখন হবে যখন আর এর মানটা একের চাইতে ছোট হবে, আর এর মানটা যখন একের চাইতে ছোট হবে। এখন যদি আমি এটাই বলি যে এই ধারার উদাহরণস্বরূপ বলি যে তৃতীয় পদের সমষ্টি মানে 10 মানে 3 নম্বর পর্যন্ত পদের সমষ্টিগত, এই ধারার 10তম পদ বা 3তম পদ, বা যেমন এখানে বলছি 10তম পদ কত এত, তাহলে যে প্রথম থেকে 10 নম্বর পদের যদি সমষ্টি বের করতে মানে 10তম পদের সমষ্টি, তখন কিন্তু আমাদের এভাবে আমরা বের করতে পারতাম। এখন এখানে আমি এমনি হিসাবের সুবিধার জন্য আমি আগে একটু কোনো যোগ করে নিই, যেমন এখানে 3 আর 9 হচ্ছে হলো 12, 12-র সাথে যদি আমরা 27 যোগ করি তাহলে আমাদের কিন্তু আসছে হলো 39।
এটা হলো সমষ্টি। আর এটা আমরা এইভাবে কিভাবে বের করব সেটা এখন দেখাচ্ছি। এখানে 3 নম্বর পদ তম পর্যন্ত বলছি, তাই হয়তো বের, এখন যদি আমি বলি 100তম পদ, তাহলে কিন্তু এভাবে আপনারা যোগ করে করে কিন্তু যেতে পারবেন না, তখন কিন্তু এই সূত্রে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে যেহেতু আর এর মানটা বড় 1-এর চাইতে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি ছোট হতো তাহলে কিন্তু এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতাম। যাক আমি দুইটা দিয়ে দেখা দেখে দিচ্ছি আপনাদের। তাহলে এটা যদি আমি বলতাম যে 3তম পদের সমষ্টি কত এটার, যেটা এটা একটা গুণোত্তর ধারা, তাহলে এই সমষ্টি থেকে আনতে হবে। তাহলে এখানে এ এর মান আমরা জানি 3, আর এর মান আমাদের বের করা আছে 3, আর এন এর মান বলেছি আমরা 3তম মাইনাস 1, আর এখানে হলো 3 মাইনাস 1। তাহলে এটা করলে কি হবে, 3, আর 3-এর উপর কিউব দিলে কিন্তু 27, সেখান থেকে 1 বাদ, তাহলে এখানে হচ্ছে আমাদের আলটিমেট কিন্তু 2, মানে 3-এর থেকে যদি 1 বাদ দিই, তাহলে এখান থেকে আমরা পাবো হলো 26, আর কিন্তু এটা, তাহলে আলটিমেট এখানে কিন্তু 13, 3 13 কিন্তু 39। তখন আপনাদের কিন্তু এইভাবে বের করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে আসুন সেটা নিয়ে কথা বলা যাক। আমি তো এরকম একটা ধারা লিখি, দেখুন আমি একটা ধারা লিখেছি, এই ধারার আমরা যদি আর এর মান বের করি, তাহলে আর এর মান দেখেন এটা থেকে এটা ভাগ হবে, আবার এটা থেকে এটা ভাগ হবে, এটা থেকে আবার এটা ভাগ হবে, প্রত্যেকটা ভাগ দেখুন আর এর মান হলো 32/64। আবারও বলছি দ্বিতীয় পদ থেকে প্রথম, তৃতীয় থেকে দ্বিতীয়, মানে শেষ পথে তার আগের পথ, শেষ পথে তার আগের পথ ভাগ হবে, এখান থেকে কখনো এখানে না কিন্তু, তাহলে এখানে কিন্তু হচ্ছে হলো হাফ। দেখুন আবার 16-কেও যদি 32 দ্বারা ভাগ দিই, তাও কিন্তু এখানে হাফ, মানে 16 দোকানে 32, আবার যদি 8-কে 16 দ্বারা ভাগ দিই, তাও কিন্তু আছে হাফ। এখন দেখুন এই আর এর মান হাফ, তাহলে অবশ্যই এটা 1-এর চেয়ে ছোট, তখন কিন্তু আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে 1-এর চেয়ে সূত্র হলে। এখন যদি আমি বলি এখানে তম পদ, 3তম পদ কত, 4তম পদ কত, তখন কিন্তু এই সূত্র, এই সূত্র সব জায়গায় একই, আর এর মান যাই হোক না কেন সূত্র তম পদ, মানে 5তম 10তম 15তম পদ বের করতে গেলে এই সূত্রে আমাদের অ্যাপ্লাই করতে হবে। বাট আমরা যদি এখন সমষ্টি নির্ণয় করি, এখন কিন্তু আমাদের এই সূত্র অ্যাপ্লাই করলে হবে না, কারণ এখানে আর এর মানটা কিন্তু 1-এর চাইতে ছোট, তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তখন এখানে সমষ্টি বের করব, ধরুন ওইভাবে যদি আমরা করি যে এখানে 10তম পদ 8তম পদের সমষ্টি কত, তাহলে আমরা যদি বলি 3তম পদের সমষ্টি, তাহলে কিন্তু এই 3টা কিন্তু যোগ করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখে খুব সহজ। এখন যদি আমি বলি 100তম পদের সমষ্টি, তখন কিন্তু এটা কিন্তু আপনারা বের করতে পারবেন না, তখন কিন্তু আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন যদি আমরা বের করি যে এখানে 4তম বা 5তম বা 6তম পদের সমষ্টি কত, তখন কিন্তু এইভাবে লিখতে হবে। দেখুন আমি যদি এখানে বলি 7তম পদের সমষ্টি কত, 7তম পদের সমষ্টি কত, তখন আমরা এইভাবে বিষয়টা লিখব, যেখানে প্রথম পদ কিন্তু এখানে আমাদের প্রথম পদ কিন্তু 64, আমি বারবার বলছি প্রথম যেটা থাকবে সেটাই প্রথম পদ 64, আর যেহেতু আমার আর এর মান 1-এর চেয়ে ছোট, তাহলে এই সূত্র এ গুণিত 1 - r^n, 1 - r এর মান কিন্তু এখানে হাফ, আর এন ধরেছি এখানে আমরা বলেছি 7তম পদের সমষ্টি কত, সেই 7তম পদের সমষ্টি, আর সূত্র কিন্তু আবার 1 - r, 1 - হাফ, আলটিমেট 1-এর থেকে কিন্তু হাফ বাদ দিলে কিন্তু হাফই থাকছে 64, আর 1 - এগুলো আলাদা করে নিলাম 1/2। দেখুন একই এরকম যদি থাকে, তাহলে কিন্তু 1-এর আলাদা আলাদা ভাবে কিন্তু তারা পাওয়ার হয়ে যায়, কিন্তু 1-এর উপর 7 যাই দেয় না কেন সেটা কিন্তু 1 হয়, আর 2^2 কিন্তু 7 হয়ে যায়। এখানে যদি এরকম থাকতো 2/3 7 বা যেটাই হোক না কেন, আলটিমেট কিন্তু এখানে হতো 2^2 7 3^2 7 এইভাবে কিন্তু হতো। আশা করি যে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন এটাকে যদি আমরা পুরো এরকম ক্যালকুলেশন করি, 2^7 মানে কিন্তু 128, সেই 128 যদি আমরা লসাও করি, তাহলে 64 × 127 = 128, 64 দিয়ে যদি 128-কে ভাগ করি তাহলে 2, আলটিমেট কিন্তু আমাদের হচ্ছে 127/2, আর এটা ভাগ আছে গুণন করলে নিচে জিনিস উপরে উপরে জিনিস নিচে আসে। তাহলে আমাদের কিন্তু এগুলো ক্যালকুলেশন করলে এখানে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 27/2, আর যেহেতু ভাগ আছে তাই নিচে জিনিস উপরে উপরে জিনিস নিচে, এই 2 দিয়ে কেটে গেল, আলটিমেট কিন্তু 127। আশা করি যে এই যে আপনার গুণোত্তর ধারার এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আসুন আরও কিছু উদাহরণ দেওয়া যাক। উদাহরণ দেওয়ার আগে আরও কিছু আমরা বেসিক ক্লিয়ার করে নিই, সেটা হলো যে যদি স্বাভাবিক সংখ্যার যদি বর্গের সমষ্টি থাকে, সেটা গুণোত্তর ধারা হোক আর সমান্তর ধারা হোক আর যে ধারাই হোক, এরকম যদি সমষ্টি থাকে, মানে স্বাভাবিক সংখ্যা দেখুন 1 2 এরকম যদি সিরিয়াল অনুযায়ী থাকে, তাদের সমষ্টি আমরা সরাসরি লিখতে পারবো এন
ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ হলো সিক্স। এটা হলো সূত্র। এখন যদি বলি এই ধারার একশোতম পদের সমষ্টি কত, তাহলে এখানে শুধু এন এর জায়গায় একশো বসায় দিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমরা সমষ্টি পেয়ে যাব। আবার যদি আপনাকে বলা হয় যে ঘনকের, এটা কিন্তু বর্গের মানে স্কোয়ার, আর ঘনকে যদি বলা হয় স্বাভাবিক ঘনকের সমষ্টি কত, এরকম যদি যেতেই থাকে, সেটা যেটাই হোক না কেন, এর সমষ্টি বের করার সূত্র হলো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু ব্র্যাকেট দিয়ে টোটালের উপর হোল স্কোয়ার। একটা কথা বলে নিই এখানে, এই টোটালের উপর কিন্তু হবে হোল স্কোয়ার। আমরা এর আগে বলেছিলাম যে যদি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বলে, তাহলে তাদের সমষ্টি বের করার সূত্র হলো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু। কিন্তু বাট এখানেও কিন্তু সেম সূত্র, এখানেও কিন্তু দেখুন সেম সূত্র, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু। এখানেও কিন্তু দেখেন এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু, বাট এখানে পার্থক্য হলো টোটালের উপর হোল স্কোয়ার থাকবে, এটা হলো ঘনকের। আর টোটালের উপর যদি হোল স্কোয়ার না থাকে তাহলে সেটা কিন্তু হবে স্বাভাবিক। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আসুন এরও একটু অ্যাপ্লাইটা দেখে দিই নতুন একটা অঙ্কের মাধ্যমে সমাধান করে। দেখুন একটা ধারা লিখেছি লগ টু প্লাস লগ ফোর প্লাস লগ এইট, এটা যদি আমি বলি এর সমষ্টি নির্ণয় করি, এই ধারার সমষ্টি আমরা নির্ণয় করবো। এখন যদি আমি বলি দশতম পদের সমষ্টি, তাহলে এখানে কিন্তু তিনটা পদ আছে, এরকম দশতম পদের সমষ্টি আমরা বের করব। তাহলে এখানে লিখলাম হলো দশতম পদের সমষ্টি, এটা আমরা বের করব। তাহলে প্রথমে এটা একটু আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে, সেটা হলো এই যে লগ টুকে একটু এখানে এরকম যদি করি, মানে এই ফোরকে কিন্তু টু স্কোয়ার করা যায়, আবার এইটকে কিন্তু আমরা টু কিউব করতে পারি, এরকমভাবে ডট ডট দিয়ে যাব। এখন ধরুন সবার মধ্যে কিন্তু একটা কমন হলো লগ টু লগ টু লগ টু, তাহলে লগ টু এই কমন জিনিসকে আমরা এভাবে লিখতে পারি লগ টু। অ্যান্ড এর উপর কিন্তু আমরা মনে মনে অন ধরে নিতে পারি, কারণ কোনো কিছু ফাঁকা মানেই অন। তাহলে এখানে যদি লগ টু কমন নিই, আলটিমেট এখানে কী হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 কিন্তু যেতেই থাকবে। এখন দেখুন যদি বলা এর দশতম পদের সমষ্টি, এখন দেখুন স্বাভাবিক পদের সমষ্টি নির্ণয় সূত্র কি, স্বাভাবিক পদের সমষ্টি নির্ণয় সূত্র কিছুক্ষণ আগে বলেছি, তাহলে লগ টুর মান আমরা এরকমই রাখলাম। আর স্বাভাবিক পদের সমষ্টি সূত্র কি, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড কিন্তু টু। এখন দেখুন এখানে আমি বলছি দশতম পদের সমষ্টি, এন এর জায়গায় এখানে শুধু দশটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে লগ টু গুণিত টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড টু, অর্থাৎ ধরো দশ গুণিত এগারো, লগ টু দশ গুণিত এগারো ভাগ টু, পাঁচ দুগুণে দশ পাঁচ এগারো পঞ্চান্ন, অর্থাৎ পঞ্চান্ন লগ টু, এটাও অ্যান্সার হতে পারে। আবার লগ টুর মানকেও কিন্তু আমরা ভাঙাতে পারি, লগ টুর মান ভাঙালে এর মানটা আসবে। আমরা জানি আমার একটা লগের লেকচার আছে, অবশ্যই আপনারা ওটা দেখে আসলে আরও বেশি উপকৃত হবে। এই লগ টুর মান, আমরা লগ ওয়ানের মান জানি জিরো, এই লগ টুর মান হলো জিরো পয়েন্ট জিরো সরি জিরো পয়েন্ট থ্রি, লগ টুর মান হলো জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি, এটাকে যদি আমরা গুণন দিই আমাদের আসবে হলো ষোলো পয়েন্ট ফাইভ, এটাও কিন্তু আমাদের অ্যান্সার আসতে পারে। সো দুইটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন এখানে ঘনকের যদি থাকতো বর্গের যদি থাকতো, তাহলে কিন্তু আমরা এই সূত্র লিখতাম এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স, এটা কিন্তু থাক লিখতে হতো মানে লগ টু এর সাথে। আবার যদি এখানে ঘনক থাকতো তখন কিন্তু আমরা লিখতাম এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু ব্র্যাকেট দিয়ে টোটালের উপর কিন্তু হোল স্কোয়ার, এটা দিয়েও কিন্তু আমরা করতে পারতাম। একই প্যাটার্ন এখানে যা থাক সেটা দিয়ে কিন্তু গুণন হয়ে যাবে। আশা করি যে আজকের এই গুণত ধারার লেকচারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।